বরিশালে শহর পাড়া মহল্লা থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামে ডেঙ্গু ছড়িয়ে পড়েছে, বাড়ছে মৃত্যু। মঙ্গলবার বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে 3 জনের মৃত্যু হয়েছে। এই বিভাগে চলতি বছর ডেঙ্গুতে মোট 82 জনের মৃত্যু হয়েছে। বরিশাল থেকে সাইদ পান্থর তথ্য ও আরিফুর রহমানের ভিডিওতে রিপোর্ট করছেন ইফাত জাহান। বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। বুধবার সকাল পর্যন্ত 24 ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 440 জন। এ নিয়ে বিভাগের 6 জেলার সরকারি হাসপাতালগুলোতে 1224 জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। উনি ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে আজকে 7 দিন, তারা 3 দিন অবজার্ভে রাখছে কিন্তু কোনো সুস্থ হয়নি। আমার ভর্তি হয়েছে 5-6 দিন হয়েছে, ট্রিটমেন্টে কোনো সমস্যা হয় না, মানে মোটামুটি খুব ভালো হয়ে আছে। বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছরের 1 জানুয়ারি থেকে 20 সেপ্টেম্বর পর্যন্ত বরিশাল বিভাগের হাসপাতালগুলোতে 20,797 জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 19,491 জন। অ্যাভারেজ 1,000 থেকে 1,200 রোগী থাকে, 1,000 থেকে 1,200 রোগী, সাথে ডেঙ্গু রোগী 200 থেকে 300 রোগী থাকে এক্সট্রা। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের ওখানে জায়গার সংকুলন আছে, মানে হচ্ছে না, আমাদের অল্প জায়গার মধ্যে বেশি রোগীদের সেবা দিচ্ছে হচ্ছে। আর আমাদের ওখানে সমস্যা আছে, যেমন কিছু বাথরুমের সমস্যা, কিছু জানালার সমস্যা, অর্থাৎ আলো বাতাসে ভেন্টিলেশন ওরকম নাই। সব মিলিয়ে যেটা দেখা যাচ্ছে যে ডেঙ্গু পরিস্থিতি এখন গ্রাম শহর মিলে সব জায়গায় একদম প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ছড়িয়ে পড়ছে। মানুষের সচেতনতার অভাব, অনেক সময় সময় মতো আসে না, না আসার জন্য যখন শেষ পর্যায়ে আসে সেক্ষেত্রে আমাদের চিকিৎসকরা অসহায়। আর দ্বিতীয়ত যারা কোমরবিড কন্ডিশন, যে আগের থেকেই যদি আমি বয়স্ক মানুষ ডায়াবেটিস বা অন্য কোনো কঠিন রোগে দীর্ঘমেয়াদী ভাবে ভুগতে থাকি, সেক্ষেত্রে হঠাৎ করে যদি এরকম একটা পরিস্থিতির শিকার হয় সেক্ষেত্রে কিন্তু অনেকটাই দুর্ঘটনার শিকার হইতে হয়। বরিশাল বিভাগে বছরের শুরু থেকে এ পর্যন্ত 82 জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন 55 জন, বরিশাল জেলার অন্য হাসপাতালে 2 জন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে 3 জন ও হাসপাতাল ছাড়া জেলায় আরও 2 জন, বরগুনায় হাসপাতালে 5 জন, পিরোজপুরে হাসপাতালে 7 জন ও ভোলায় হাসপাতালে 8 জনের মৃত্যু হয়েছে। ইফাত জাহান, চ্যানেল আই।